আজকে ভেটকি মাছটা দিয়ে পাতুরি বানাবো। মাছগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সরিষার তেল, পোস্ত, হলুদ গুঁড়ো, লবণ আর এক টুকরো লেবু। প্রথমে মাছে দিয়ে দেব লবণ, অল্প হলুদ গুঁড়ো, লেবু রস, সব কিছু ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। পোস্ত সরিষা, হলুদ সরিষা, সবকিছু একসঙ্গে বেটে নেব। দু রকম সর্ষে আর পোস্ত খুব মিহি করে বেটে নিয়েছি।
কাঁচা লঙ্কা, পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার অল্প তেল মাখিয়ে কলা পাতাগুলো সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকে নেব যাতে পাতুরি বানানোর সময় কলা পাতাগুলো ছিঁড়ে না যায়। সব কলা পাতাগুলো তেল মাখিয়ে সেঁকে নিয়েছি, এবার পাতুরিগুলো তৈরি করে নেব। পাতুরির জন্য এখানে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব, দিয়ে দেব পোস্ত, দু রকম সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সরিষার তেল। পাতাগুলো মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। কি ভার গো কাঁদার জন্য আধা কালা এটাই তো ভালো। সব পাতুরিগুলো এখানে বাঁধা হয়ে গেছে, এবার সেঁকে নেব। অল্প সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো দিয়ে দেব। চাপা খুলে এপিট ওপিট সেঁকে নেব। পাতুরিগুলো এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, এবার তুলে নেব।
পাতুরিগুলো ভালো করে এপিডোপিট শেকে নিয়েছি, এবার একটা খুলে দেখাবো। ভেটকি মাছের পাতুরিটা দারুণ হয়েছে।